হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদেরকে নিয়ে একটা মানে ব্লগ করব, একটা টুর আমার গুগল ক্লাসরুম, হইলো মানে ফক্স অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথ 2024 ব্যাচের। এটা তো এখানে একটা চ্যাপ্টারের পিছনে আমি কি কি করতেছি এটা একটু দেখানোর জন্য, মানে জিনিসটা একটু গুছায় ইয়াটা একটু গুছায় আছে করার চেষ্টা করতেছি। আগে একটু অগোছালো ছিলাম, ঠিক আছে, মানে ক্লাস নিতাম, পরিশ্রম করতাম, কিন্তু এতটা গুছানো ছিল না। তো এখন গুছানো গুছায় সবকিছু করার চেষ্টা করতেছি। তো ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি আমি ক্লাসগুলো কিভাবে নিচ্ছি, ঠিক আছে। এটা হলো আমার অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং এর ক্লাস। তো আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অংশ শেষ হয়েছে ত্রিকোণমিতির। তো এখানে আমার ক্লাসগুলো আছে, যে এখানে আমার ক্লাসগুলো আছে, আর ক্লাসের পিডিএফ গুলো এখানে রাখছি। তো পিডিএফ এর পাশাপাশি আমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য হ্যান্ড নোটও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হাতে করা, সুন্দর করা, এই যে হ্যান্ড নোট গুলা, এই যে হ্যান্ড নোট গুলো কিন্তু দিয়ে দিচ্ছি, এখানে হ্যান্ড নোটটা দেখা যাবে। এই তো এবার বোধ হয় দেখা যাবে। হ্যাঁ, এই তো এরকম হ্যান্ড নোট হাতে আঁকানো, হ্যান্ড নোটটাও দিয়ে দিচ্ছি। এরকম করে প্রত্যেক চ্যাপ্টারের হ্যান্ড নোট, আর প্রত্যেক চ্যাপ্টারের ক্লাস, ক্লাসের সাথে নোট, ঠিক আছে, নোটটাও দেখাচ্ছি, ক্লাস নোটটা। তো এই তো ক্লাস নোট, ক্লাসে যেগুলা করানো হচ্ছে সেগুলা। তো এই ক্লাসে আমরা যেটা ফলো করতেছি সেটা হলো যে তোমার পাঁচটা বই ফলো করতেছি। হ্যাঁ, এই যে দেখো, এই যে পাঁচটা বই, যেমন কেতাব স্যারের বই, সিস্টেক, রূপন্তি, অক্ষরপত্র, ইসিউ স্যার, এই পাঁচটা বই আমরা ফলো করতেছি। এখানে যে কালার দেখতেছো, এই কালার গুলা আসলে নির্দেশ করতেছে যে, এই যে দেখো, এই ম্যাথ গুলার এই যে কালারটা আমার বোঝা যাচ্ছে যে আমি কোন বই থেকে কোন ম্যাথ নিচ্ছি, ঠিক আছে। কালার ম্যাচ করে আমাকে বলে দিবে, ঠিক আছে, যে কোন বই থেকে কোন ম্যাথ আমরা নিচ্ছি, ঠিক আছে। এইভাবে ব্যাপারগুলা হচ্ছে আর কি। পাঁচটা বই কভার করে দিচ্ছি, যাতে তোমার আসলে তোমার একার পক্ষে তো এতগুলো বই কোনোভাবেই পড়া সম্ভব না। তো আমি এগুলো কম্বিনেশন করে জিনিসটা করে দিচ্ছি আর কি, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার দেখো, এই যে মানে 7.1, 7.2, ঠিক আছে, এখানে 7.2 আছে, ঠিক আছে। এরকম করে তোমার সবগুলা চ্যাপ্টারই হচ্ছে। তারপরে দেখো আবার এক্সাম নিচ্ছে। হ্যাঁ, যেমন ধরো 7.1 এর উপর এক্সাম, সেটার এক্সামের লিঙ্ক এখানে আছে, 7.2, 3, ঠিক আছে, সবগুলার পরীক্ষা নিচ্ছি, পরীক্ষার লিঙ্ক গুলো এখানে আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আবার তোমার হইলো কলেজে, মনে করো তোমার কেতাব স্যার পড়াচ্ছে, কেতাব স্যারের মানে বই পড়াচ্ছে, বা তোমার কেতাব স্যারের বইটা পড়া দরকার, কারণ তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট। তো এটার জন্য কেতাব স্যারের প্লেলিস্ট আমি দিয়ে রাখছি। হ্যাঁ, কেতাব স্যারের প্লেলিস্টে এখানে গেলে তুমি কেতাব স্যারের বইয়ের সবগুলা ম্যাথ তুমি কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে, এখানে ইউটিউবে। আমার এটা অবশ্য ত্রিকোণমিতির, এটা অবশ্য ফ্রি করা, সবগুলা তো আর ফ্রি করা না, যেগুলো ফ্রি করা না সেগুলো কিন্তু তুমি পাবা এই কোর্সে। হ্যাঁ, এ দেখো কেতাব স্যারের বইয়ের ম্যাথ গুলা সবগুলো আছে, আবার এসি আহমেদ স্যারের, দাঁড়াও, এগুলা মূলত হলো আমার গত বছর, বিগত বছর গুলাতে যে প্লে লিস্ট গুলো ওগুলা আর কি। হ্যাঁ, এগুলা সব প্রায় পাবলিক করি নাই, প্রাইভেট করা, কিন্তু এই বেচে আমি দিয়ে দিচ্ছি। এখানে টোটাল 12টা চ্যাপ্টার আছে, যেগুলো আমি আসলে এই যে এইরকম করে কেতাব স্যার বা এসি আহমেদ স্যারের চ্যাপ্টার গুলো আমি দিব, এরকম 12টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, কেতাব স্যারের 12টা চ্যাপ্টারের আমি প্লে লিস্ট আমি ফ্রি দিব। আর এই কোর্সে আমরা ফার্স্ট পেপার পড়তেছি, ফার্স্ট পেপার একদম মনে করো 10টা চ্যাপ্টার, ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার, সবগুলো চ্যাপ্টারই আমরা এইভাবে 5টা বই থেকে পড়বো, ঠিক আছে, 5টা বই কম্বিনেশন করে আমরা এটা করব, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। নেক্সট দিন অন্য একটা গুগল ক্লাসরুমে যে দেখাবো যে আমরা কিভাবে সাজায় সাজায় রাখছি। তুমি যে কোনো সময় ভর্তি হতে পারো, যে কোনো সময় ভর্তি হয়ে এক্সাম দিতে পারবা, ক্লাসগুলা করতে পারবা, নোট পাবা, হ্যান্ড নোট পাবা, ঠিক আছে। তো কোনো কোনো চ্যাপ্টারের আবার প্র্যাকটিস শিট আছে, ঠিক আছে, ওই প্র্যাকটিস শিটও পাওয়া যাবা, এগুলো আর কি হবে। ওকে, আল্লাহ হাফেজ।